হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের কম্পালসারি পেপার ENVS এর উত্তরগুলো নিয়ে। অবশ্যই আলোচনা করব, তার আগে তোমাদের কাছে আমার প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য পাওয়ার জন্য। আরেকটা রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও, আমরা একটা গ্রুপ তৈরি করব। গ্রুপ তৈরি করার ফলে কি হবে, যার কাছে যে নোট আছে এভাবে একটি আদান প্রদানের ফলে সবার সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে জানিয়ে দাও। দেখো, আমরা তাহলে আজকের বিষয়ে ফিরে আসছি। ENVS-এর আমরা MCQ নিয়ে পরে তোমাদের জানিয়ে দেবো সমস্ত উত্তরগুলো। আমরা প্রথমে দুয়ের দাগের উত্তরগুলো বলছি। দুয়ের দাগের এ নম্বরের উত্তরটি পাবে তোমরা 89 পাতায়, দুয়ের দাগের বি নম্বরের উত্তরটি পাবে 29 পাতায়, দুয়ের দাগের সি নম্বরের উত্তরটি পাবে 89 পাতায়, দুয়ের দাগের ডি নম্বরের উত্তরটি পাবে 30 পাতায়, দুয়ের দাগের ই নম্বরের উত্তরটি পাবে 82 পাতায়, এবং দুয়ের দাগের এফ নম্বরের উত্তরটি পাবে 53 পাতায়, দুয়ের দাগের জি নম্বরের উত্তরটি পাবে 81 পাতায়, এবং এইচ নম্বরের উত্তরটি পাবে 86 পাতায়, দুয়ের দাগের আই নম্বরের উত্তরটি পাবে হলো 54 পাতায়, জে নম্বরের উত্তরটি পাবে 48 পাতায়। এখন চলে এসছি আমরা তিনের দাগে। তিনের দাগের এ নম্বরের উত্তরটি পাবে 117 পাতায়, বি নম্বর তিনের দাগের বি নম্বরের উত্তরটি পাবে 28 পাতায়, তিনের দাগের সি নম্বরের উত্তরটিও পাবে 28 পাতায়, তিনের দাগের ডি নম্বরের উত্তরটি পাবে 84 পাতায়, এবং তিনের দাগের ই নম্বরের উত্তরটি পাবে 81 পাতায়। আশা করি তোমরা লিখে নিয়েছো। আজকে তবে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। আজকের মতো টাটা।